নবী গো আপনি যদি কাহার মত ন তো আমি বহুদিন একটা প্রশ্ন আপনাকে করব করব ডরে ভয়ে কইতাম পারি না সুবহানাল্লাহ নবী গো বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা কই ওরে দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই বলেন দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমি নূরের নবী কই নবী গো একটা প্রশ্ন করব বলে একটা তো কইরা শেষ করতে পারতাম না সুবহানাল্লাহ বলে নবী গো একটাই কইরাম তো বলে বলো বলে নবী গো পূর্ব কয়টা পশ্চিম কয়টা সুবহানাল্লাহ এত সহজ প্রশ্ন আমরা আমি কোন দিকে ফিরে বসছি আপনারা জোরে কর এখন আমরা কি মুনাজাত দিতেন পাইতেন না আমি পাইতাম না তাহলে মুনাজাত যে যে কোনো দিকে ফিরে দেওয়া যায় যায় নেই তাহলে যে কোনো দিকে ফিরে দোয়া করা যায় কিন্তু যে কোনো দিকে নামাজ অড়ন যায় না তাহলে জানা জানা দোয়া না এটা নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বল জিন্দেগি তুইব কথা কয় না কা দোয়া করতে নিয়ত লাগে নি জানা যা ও মা তোটা তো হ্যাঁ এটার ভিতরে দোয়া আছে কিন্তু এটা দোয়া বলার ক্ষমতা নাই এটা সালাত ফরজে কিফায়া কথা কোন ঠিক কি না আব্বার আমার দেখেন কয়টার ভিতরে দোয়া আছে আর দোয়া লাগতো না এ মৌলবি সাহেবরে বাদ দিবেন বাদ দিয়া ফানি দিবেন না তখন দুই তিন নলা খাইলে তখন কিটু খাইবো কিটু খাইবো তোমরা হানি দন দিন বলে কে রে বলে তরকারির মধ্যে জুল আছে না ডাইল আছে না তোমার হানি টুকাও করে তরকারির মধ্যে জুলটা ফানি না ডালটা ফানি না গোশতের রসও ফানি না তোমার ফানি টুকাও করে এনো ফানি টুকাও হেনো দোয়া বিতে থাকলো জানাজার পরে দোয়া একটা নয় দুইটা নয় তিনটা জানাজার পরে দোয়া দিবেন ইমাম সাহেব আমার আব্বা গুনাহগার ছিল আমিও গুনাহগার কার কাছে মুনাজাত দাও তাহলে সিদ্ধান্ত হইল গুনাহ আছে যা মুনাজাত আছে গুনাহ নাই যা মুনাজাত নাই বাস ফয়সালা কথা বুঝছেন নি আমার সবাই বলেন গুনাহ আছে যা সবাই বলবেন মুনাজাত আছে যা গুনাহ আছে যা গুনাহ নাই যা ফয়সালা হাদিস কোলে তো মানে না তো বলে আমরা ওনার হাদিস কোরআন টোকাই না আমরা বিনা হাদিসে বিনা দলিলে নবীরে মানি কথা কোন ঠিক কি না আপনার আমার দয়াল নবীজি ডাক দিয়া কয় সাদ তুমি কি কোরআন পড়ো না বলে নবী গো কোরআন পড়ি বিদায় তো মনে মনে প্রশ্নটা জাগছে পূর্ব কয়টা পশ্চিম কয়টা আপনারা বলেন কয়টা পূর্ব কয়টা পশ্চিম কয়টা এত সহজ প্রশ্ন নবীর সাহাবা কেমনে কইল ও স্যার তুমি কি কোরআন পড়ো না বলে পড়ি আমার নবী কয় স্যার রে পূর্ব দুইটা পশ্চিম দুইটা কয়টা দুইটা নবী গো প্রশ্ন তো বাড়ি গেছে আমার নবীকে আগে কইছিলাম তুই একটা করে আইতা না সুবহানাল্লাহ কর আচ্ছা ক অনুমতি দিলাম বলে নবী গো আমাদের দেশে পূর্ব দিকে সূর্য ওঠে কোন দিকে পশ্চিম দিকে ডুবে নবী গো সূর্যটা কালো হইয়া ওঠে কালো হইয়া তো আমি কালো কইছি আপনি যে কইছেন করে এটা কি তো সূর্য কি কালো হইয়া ওঠে ওরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তে লাল রক্তে লাল রক্তে লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তে লাল রক্তে লাল রক্তে লাল সোয়াব হইব এ কথাই কই না কিন্তু গুনাহ হবে না কারণ হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশপ্রেম ঈমানের অঙ্গ সুবহানাল্লাহ কর আরে বেটা কথা যদি গানের ভিতরে কি কথা আছে কথা খেয়াল করো ওই কথা যদি গুনার দিকে নেয় গুনাহ হবে পূর্ব দিগন্তে সূর্য উঠছে রক্তে লাল এটা গুনার কিতে আছে আমাকে কথা কর না এটা দেশের একটা গান সূর্য লাল আসমানে যখন মাথার উপরে আসে তখন কেমন সাদা কেমন
আবার ডুবতে লাল ওমা উঠতে লাল ডুবতে লাল মজগানের সাদা কেন প্রশ্ন রাখলাম ওই মৌলবী সাহেবরে জিগাইবেন বলে ইডা বেদাত ইডা বেদাত ইডা শিরিক এটা শিরিক ও মৌলবী সাহেব আপনি তো বড় পণ্ডিত আপনি বড় শেখ ইডা বেদাত কোন দলিল নাই কুরআন নাই কিছু নাই কইলাইতেছি ইডা বেদাত ইডা শিরিক হারামও দলিল নাই হারামও হাদিস নাই কি লাগবে কুরআনের প্রমাণ লাগবে কথা কোন ঠিক কিনা মনে রাখবেন হারাম প্রমাণ করতে দলিল লাগে হালাল প্রমাণ করতে দলিল লাগে না সুবহানাল্লাহ জায়েজের জন্য দলিল লাগে কিন্তু নাজায়েজের জন্য দলিল এটাই সুন্নিকে বড় দলিল সুবহানাল্লাহ কন্না এটা হিকমত কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত আওতাত নুহুত হিকমত মানতে সরফ ফাসাহাত সুবহানাল্লাহ কন্না আব্বার আমার এবার দেখেন ওই মৌলবীরে কইবেন অ পণ্ডিত মশাই শায়েখ গুমটাওলা বুবু গুমটা গুমটা নবী 1400 বছর আগে কইছি যে এমন একটা জামানা আসবে এই গুমটাওলা হুজুর আমার ইসলাম খাইবো কোন খাইতেছেন নি কি গুমটাও আমার কথা কয় না খাও আমগো দাসে সিটিং এর আগে ফাগরি বুঝতো অনে সিটিং ফাগরি ফর না ঘন্টা দে সিটিংটা সিনছেন নি আপনারা ও হেডা আরে এ সিটিং এর আগে দেখছি ফাগরি ফুরছে অন ফাগরি ফর না অন ঘন্টা দে নাউজুবিল্লাহ কইতেন না আব্বার আমার এবার দেখেন ওই শায়েখরে কইবেন আপনি তো বড় পণ্ডিত বড় শায়েখ তো বলেনছে পূর্ব দিকে সূর্যটা কেন লাল ওড়ে সব আসমানের উপরে গেলে কেন সাদা হয় আবার ডুবতে কেন লাল হয় নবীর আগমত মানুষ কইতে মুখে বাঁধে না এই উত্তরটা দেন কই বুঝা আমার একটু লোটা দাও আমি একটু বাথরুম যাই আমার কথা কয় না আমার নবী ডাক দিয়া কয় সাদরে সাদ পূর্ব দুইটা পশ্চিম দুইটা সাত কয় নবী গো পূর্ব দিকে সূর্য ওড়ে পশ্চিমে ডুবে 12 ঘন্টা কত ঘন্টা শীতকালে কিছু কম গরমকালে কিছু আয় বে হমান 12 ঘন্টা নবী গো আপনি যে আরেকটা মাশরিকের কথা বললেন আরেকটা মাগরিবের কথা বললেন ওই মাশরিকে সূর্য ওঠেনি নবী কর উঠে ইয়া রাসূলুল্লাহ আমরার দেখা পূর্বে সূর্য পশ্চিমে যায় সময় লাগে 12 ঘন্টা নবী গো আপনি যে ওই মাশরিক মাগরিবের কথা বললেন ওখানে সূর্য উঠলে ডুবতে কতক্ষণ লাগে আমার নবী কয় সাহাব ওই মাশরিকে যদি সূর্য উঠে ডুবতে লাগে 40 দিন 40 রাত মানে আমরা 40 দিন 40 রাতে যে টাইমটা ওই টাইমের পরে সূর্য ডুবে জোরে কোন না একটু সুবহানাল্লাহ এত বড় দুনিয়াতে 12 ঘন্টা সূর্য ডুবি যায় আর এটা কোন দুনিয়া আবার 40 দিন 40 রাত পরে সূর্য ডুবে সাদ ইবনে তো একটা কাপ দিছে ইয়া রাসূলুল্লাহ বলেন কি নবী গো আরেকটা জানতাম বলে কি বলে নবী গো এত বড় মাগরিবের খবর জিব্রাইলে জানেনি আমার নবী কয় সাদ ওই মাগরিবের খবর আইজো জিব্রাইলে জানে না আপনাকে বিবেকে জিজ্ঞাসা আল্লাহর যত মাখলুক আছে সব কি জিব্রাইল জানবো না প্রশ্নই তো আসে না ইয়া রাসূলুল্লাহ নবী গো জিব্রাইলে জানে না ওটা কোন আলম নবী গো আজরাইল চিনিনি আমার নবী কয় সাদ ওই মাগরিব সম্পর্কে আজ আজরাইল জানে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই মাগরিবটা আজরাইল চিনে না জিব্রাইল জানে না ওই মাগরিবে শয়তানের দখল আসেনি আমার নবী কয় সাদরে সাদ ওই মাগরিবটা সম্পর্কে আজও শয়তানে জানে না ইয়া রাসূলুল্লাহ নবী গো যেটা শয়তান চিনে না জিব্রাইল জানে না আজরাইল বুঝে না নবী গো ওই মাগরিবের রব কেডা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল যেটা জানে না আজরাইল যেটা চিনে না শয়তান যেটা বুঝে না
ওই মাগরিবের রব কেডা আমার নবী ডাক দিয়া কয় সাদরে তোমার রব যিনি আমার রব তিনি আমার আল্লাহর হাবিব বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আলা আলম এক বছর আলামিন ওই মাগরিবের রব তোমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই মাগরিবের রব যদি আল্লাহ হয় শয়তান যেটা জানে না জিব্রাইল যেটা বোঝে না আজরাইল যেটা চিনে না নিশ্চয় ওই মাগরিব আল্লাহ একজন নবী ফিটিং করছে থাকবে তো রহমত থাকবে না আমার নবী ডাক দিয়া কয় সাদরে সাদ ওই মাগরিবের নবী তোর দয়াল নবী রহমাতাল্লিল আলা আলম রহমাতাল্লিল আলম তাহলে আল্লাহ আলামিন নবী জিও আলামিন ও ফাঁডা এবারে শিরকের ফতোয়া দে আল্লাহ আলামিন নবী জি কি আলম আলামিন তাহলে আল্লাহর ক্ষমতা যত জায়গায় রবের রবুবিয়ত যত জায়গায় আমার হাবিবের রহমত আছে তত জায়গায় কোরআন খুলেন হাদিস খুলেন পৃথিবীর সমস্ত নবীর আল্লাহরে দেখতে কইছে কইছে না নবী জি একদিনও কয় না না আচ্ছা আমি কি বিশ্বাস কি তা নবী কি মদিনা থেকে আল্লাহরে দেখে না মদিনা থেকে আল্লাহরে দেখে না আম্মা জান খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি মাথার চোখ দ্বারা 10 বার দেখছেন তো নবীর কেন নিল আসমানে যেটা ওহাবীরা মানে না আর নবীর জন্য নেয় ন আষ্টাটা কারণে নিছে কয়টা জোরে কর একটা কারণ আমি কই আপনারা বুঝবেন নবী যাইতো ছায় নাই কিন্তু নবীর যাইবো কারণ ইন্নাল্লাহ কাদরাফা লিআদ দুনিয়া ফানানজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা উনজুর ইলা কাফি 80,000 আলম 18,000 মখলুক আমার নবীর হাতের তালুতে সব কিছু নবীর হাতের তালুতে যাইবো কিন্তু সুবহানাল্লাহ কন্না তো নিল কেন আসমান কার একটু কথা বলেন কার জমিন কার আসমানে জমিন রে ডাক দিয়া কয় জমিন ও জমিন তুই কপাল ফোড়া তুই হতভাগ্য মানে গাইলে দিয়েছে আর ইজন না এক এক জনের গালির শালীনতা এই জন্য আমরা অনেক সময় গালি দিই কিন্তু আমরা বলতে পারি না যে আল্লাহ গালি দেয় না আল্লাহ লানত করে আল্লাহ কি করে আল্লাহ করে লানত আমরা দেই গালি এইডাই হেডা হেডা এইডা সুবহানাল্লাহ কোন না আসমানে ডাক দিতেছে জমিন তুই তো কুফাল ফুরছ শতভাগ্য তোরে আল্লাহ ঠগাইয়া দিছে বলে কেমনে জমিনে কয় কেমনে আসমান কয় জমিন তুই কি কানা নাকি দেখস না আমার আল্লাহ সূর্যটা আমার মধ্যে রেখেছে চন্দ্ররা আমার মধ্যে রাখছে রাত্রে যখন পূর্ণিমার চাঁদ ওঠে আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা আছে না কত সুন্দর লাগে মা কথা কয় না কেউ পূর্ণিমার চাঁদ যখন প্রকাশ মারে সারা আকাশে যখন তারা থাকে সুন্দর লাগে নি আসমান ডাক দিয়া কয় জমিন রে তুই কুবাল খাইছস তুই হতভাগ্য আল্লাহ তোরে ঠগাইয়া দিছে আল্লাহ আমার জিতাইয়া দিছে আমার মধ্যে আসমানের মধ্যে সূর্য চন্দ্র তারকারাজি দিয়া সাজাইছে জমিনে কো তুই তো ডাকা আমার আমার কানা কইছস তুইও কানা বলে কেমনে বলে এক কানা কয় আরেক কানা রে ও মা কথা কো না কয় এক কানা কয় আরেক কানা রে চল রে এবার টঙ্গির তুরাক তীরে 49 কোটি টাকা তার সওয়াব হন খানায় খাবার আব্বার অর্ডার ব্যান্ড করছে আমার সৌদি আরব থেকে ব্যান্ড হইছে নি এবার আসল গোমরাক করতেছি চান প্রমাণ লই আইছি বেটা ওই সান মৌলভী সাহেব ওই সান 19 জানুয়ারি এই যে 19 জানুয়ারি 22 সালে দেওয়ান মাদ্রাসা তাবলিকের কার্যক্রম নিষিদ্ধ দেওয়ান মাদ্রাসাটারে করছে
আমরা এতদিন কইতাম বাল লাগতো না না আব্বারা করছে ওরে বাপ রে বাংলাদেশে জুমা মসজিদ হোক পঞ্জেগানা মসজিদ হোক এক থেকে 700 রাখা ওমা কথা কর না বাইতুল মুকদ্দিসে কিতু ফকিগণ লেখছে 25000 আর বাজ বাজ ফকিগণ লেখছে 50000 তো 50000 টাই সহি মত নবীজির মসজিদে পড়লে 50000 আর খানায় কাবা হেরামের ভিতরে পড়লে সুরে কোন আর টঙ্গিত পড়লুন 50 কোটি এত সওয়াব কই রাখবেন কত কোটি ও কত কোটি ও মা গো কত ভানিদের না মারে এত সওয়াব রাখবা কই তোলা তো নাই তোলা নাই আসমান একটা রাগ দিয়া কয় জমিন রে তুই ঠক জস আমার আল্লাহ সূর্য দিয়া চন্দ্র দিয়া তারা দিয়া আমারে সাজাইছে জমিনে কয় তুই তো কানা বেলে কেমনে বলে তুই কি দেখস না বলে কি বলে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি সুবহানাল্লাহ সরিষা বাগান দেখলে সরিষা ক্ষেত আল্লাহ কত সুন্দর সূর্যমুখী বাগান গোলাপের বাগান আঙ্গুর বাগান আপেল বাগান আরে আল্লাহ রহমত নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ সূরা বসতান আল শাহ জিন্দাবাদ না হুজুর আব্বা আমি আলেম ন মুফতি ন মুহাদ্দিস ন মুফাসসির ন আমি কিচ্ছু না বাবা আমি এরারে ফোন দিয়া বলছিলাম যে আমারে শুধু লিখবা পীরজাদা সোহরাব জালালি আমি সব জায়গায় আমারে ফোন দিন আমি বলি শুধু লিখবা পীরজাদা সোহরাব জালালি আমার এলেম নাই আমার কালাম নাই আমি নাখান্দা আমি গুনাহগার তো বলে আইছেন কেন আমার নবী বলছে জিয়ান জানো ইয়ান আমার উম্মতরে জানাও আব্বার আমার জমিনে কো বেড়া তুই দেহস না আম বাগান জাম বাগান ফুলের বাগান নদী নালা কত সুন্দর কক্সবাজার এক একটা ডেউ আইছে একতে কয় ওই হেনটা মেশিন লাগাইছে কি লাগাইছে তুই ডেউ কটা দেখছস ক দেখে লাইছি তো কয়টা টাকা দাও কেন কো হেন তো মেশিন থেকে ডেউ আইছে ব্যাক কলারে কো এক এক ডেউ দেখো না এটা মেশিনে বানাইছে কি এটা কি মেশিনে দেয় না প্রাকৃতিক ভাবে হয় আমার আল্লাহ করা কথা কোন ঠিক কিনা ওরে আসমান তুই কি কানা নাকি তুই কি দেখস না ফুলে ফলে কলরবে আমার আল্লাহ সাজাইছে আসমানে কোন না মানতাম না তারপর তুই ঠক জস বলে কেমনে বলে আমার আল্লাহ আমার মধ্যে অগণিত নূরের ফেরেশতা বানায় রাইখা দিছে যাদের খাওয়া নাই দানা নাই জিন্দেগি আর বন্দেগি ও জমিন তুই আল্লাহ ঠগাইল জমিনে কয় তকাব্বরি কইরো না অহংকার কইরো না তোমার নূরের ফেরেশতার খানা নাই দানা নাই আমার মাটির সন্তানের খানা আছে দানা আছে কিন্তু তোমার নূরের ফেরেশতা তার সাইতে আমার মাটির আদমের ইজ্জত আল্লাহ দিছে বেশি তোর মধ্যে ফেরেশতা রাখছে আমার মধ্যে আল্লাহ মানুষ বানাইল খোদা প্রেমের কারণে বলেন মানুষ বানাইল প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে প্রেমের জন্য মানুষ বানাইছে ওই প্রেম নবীজির জন্য আর মাশাল্লাহ 14 তারিখ তো মাশাল্লাহ আরে যা হইছে আমরা দেশ কি দিয়ে জানি বা কিটা ওটা ব্যালেন্স হিন্ডে ব্যালেন্স হিন্ডে একটা 10 টাকার গোলাপের দাম 100 টাকা আরে 10 টাকা তোর মারে দে আমার কথা কোনা খা তোর বাপের এক কাপ চা খাইতে দে বাপে যদি খুশি হয় আল্লাহ তোর ভার করে দিবে যুব সমাজ ধ্বংস হইয়া গেছে যেই দেশের যুবক নষ্ট এই দেশ নষ্ট মা কথা কয় না কারণ যুবকরাই তো হচ্ছে পৃথিবীর কর্ণধার মুরব্বি তো একালো গেছে হে কালো গেছে ক বুড়া কিটা বোঝে আরে যার গা বুড়া না বুঝলি তুই আইসত করতু তুই এখন যেটা বুঝছ বুড়া 70 বছর আগে সেটা বুঝছি আমাদের সমাজ নষ্টের একটা কারণ হচ্ছে মুরব্বিদের ইজ্জত নাই এটা সমাজ অধঃপতনের একটা কারণ এই কারণটা বই পুস্তকে লেখে না
লেখে মাদক, হ্যাঁ মাদকও কারণ, লেখে পারিবারিক বিশৃঙ্খলা, হ্যাঁ এটা কারণ, বিভিন্ন কারণে সমাজের অবক্ষয় হয়, কিন্তু মুরুব্বিদের ইজ্জতের কারণে যে হয় এটা বই পুস্তকে লেখে না, এটাও লেখার দরকার আছে কি নেই? কারণ আমার নবী বলছে মুরুব্বির ইজ্জত করো, যেই সমাজে মুরুব্বির ইজ্জত নাই, যেই সমাজে মুরুব্বির কদম নাই, এই সমাজ অধঃপতনে যাবে, ধ্বংস হবে ঘোষণা কার। আমার আব্বারা মুরুব্বিদের কি ইজ্জত করবেন, মুরুব্বিরা রহমত, মুরুব্বিরা যদি কারো মাথা হাত বুলিয়ে দেয় আল্লাহ কা আমি তারা গ্রহণ করে নেই। এখন তো আমরা মুরুব্বিহীন হয়ে গেছি, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকাবিরহীন হয়ে গেছি, আমাদের মুরুব্বিরা সব চলে গেছে। একটা সময় রেজবি সাহেব হুজুর, জালালি সাহেব হুজুর, আব্দুল বারেক জিয়াদি, আব্দুল জলিল সাহেব, সেরা বাংলা হুজুর, এভাবে এনারা যদি ওয়াজ করতেন বেঈমান আসতো, ইমানদার হইয়া যাইতো। আর এখন ওয়াজিনদের ওয়াজে ইমানদার আইয়ে বেঈমান হই যায়। কথা বলো ঠিক কি না? আবার আমার আসমানে কো জমিন ইয়ার ফল তুই ঠিক জোট বলে কেমনে বলে আমার আল্লাহ আমার মধ্যে বাইতুল মামুর বানাইছে। কি বানাইছে? বাইতুল মামুর। আসমানে কো জমিন আমার মধ্যে আমার আল্লাহ বাইতুর মামুর বানাইছে, জমিন ডাক দিয়া কয় তকাব্বরি করিস না, আমার আল্লাহ আমার ঠগায় নাই, আমার আল্লাহ আমার মধ্যে বাইতুল মুকাদ্দাস বানাইছে। কেউ কারো ছাড় দিতেছে না। আসমান কয় তারপরে তুই ঠকছ, আসমান কয় এমন একটা কথা বলবো তুই কাঁদতে কাঁদতে ফেরেশান হবি, বলে কি কয়? আসমান কয় জমিন রে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে, এই জন্য আমার মধ্যে আরশ আজিম বানাইছে। কি বানাইছে? জমিনের কি কথা? এটা বললে লেখা আমি কান্দে দিব। দূর আসমান শোন, আমার আল্লাহ ঠগায় নাই, আমার মধ্যে আমার আল্লাহ খানায় কাবা বানাইছে। জমিন চুপ, আসমান চুপ, 10 মিনিট পরে জমিনে কি রে কিছু ক, সব খালি ও জমিন আমার ফুঞ্জি শেষ, জমিন ডাক দিয়া আসমান তুই শুরু করছস আমি শেষ করব। এমন একটা কথা কইব যে কথা শুনলে তুই কাইদ্দা দিবি, নিজেই কইবি ঠইকা গেছ, জমিন তোর মুখে দিয়া আমি বাইর করাবো। ও আসমা তুই নিজেই বলবি তুই আল্লাহ ঠগাইছে, আমার আল্লাহ জিতাইছে, তুই নিজেই স্বীকার করবি। এমন একটা কথা বলমু, আসমান ডাক দিয়া কয় জমিন আমি পাগল হইয়া গেছি, কি কথা কইবা তাড়াতাড়ি কও আমার আর সহ্য হয় না। জমিন ডাক দিয়া কয় আসমান রে ওরে আরশম আল্লাহর সাইতে শ্রেষ্ঠ তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। সুবহানাল্লাহ কর না। আসমান ডাক দিয়া কয় জমিন আমার আল্লাহ আমার মধ্যে মদিনার মাহবুব রে রাইখা দিছে। আসমান এমন কান্না দিছে, আসমান কয় জমিন রে আসলত আমি ঠকছি রে জমিন, ও আসমান যেই নবীরে না বানাইলে তুই আসমান হইতি না, আমি জমিন হইতাম না, ফেরেশতা হইতো না, মানুষ হইতো না, দিন হইতো না, রাত হইতো না, স্বয়ং আল্লাহর খোদাই প্রকাশ পাইতো না। ও জমিন আসল তো তুই জিতা গেছত আমি ঠইকা গেছি, এবার আসমান কাঁদতেছে আর কাঁদতেছে, এখন আরশ তো উপরের দিকে, কোন দিকে? আসমান কাঁপলে আরশ কাঁপে, আল্লাহ কয় ফা আমার আল্লাহ জিবরিলু আইয়ান জালা সারিয়ান, ও সাত আসমানের উপর জিব্রাইল দেরি কইও না, আসমানের কান্না থামাও, আসমানকে বলো কম্পন বন্ধ করতে, আসমান কয় কম্পন বন্ধ করতাম না, জিব্রাইল কয় কেন? জমিন আসমান ডাক দিয়া কয় ও আল্লাহ আপনি জমিনকে জিতাইলেন আমারে ঠগাইলেন, যতক্ষণ পর্যন্ত না মদিনার মাহবুব রে আমার মধ্যে আইন্না দিবেন আমি কাজ আসমান কম্পন বন্ধ করতাম না। হুশিয়ার শব্দ একটা কারণ, সুবহানাল্লাহ, এই আসমানে থামাই তো নবীজি আরশ জন লাগে, আরশটা নবীর হাতের তালুতে,
কোনো কথা নাই বার্তা নাই জিব্রাইল চলে যাইছে এক ঘন্টা আগে জানা না নবীজি যাইবো সুবহানাল্লাহ কন্না এটা শরীয়তের কথা না বলছি জিব্রাইল এসে সালাম দিছে নবীজি আম্মা জান উম্মেহানির ঘরে সুবহানাল্লাহ কন্না নবীজি কেন আসলা সুবহানাল্লাহ জি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম সুবহানাল্লাহ কন্না আমার নবী গো জিব্রাইল কেন আসলা বলে নবী গো এক কোন আমনের আল্লাহ কইছে আমনের লই যেতাম নবী জি কা আমি যাইতাম না বাহ 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 মুসা কান্দে রাব্বি আরনি আল্লাহ কলম তারানি আর আল্লাহ কয় নবীর আনা নবী কো আমি যাইতাম না জিব্রাইল কয় নবী গো কেন বলে তোমার আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহু গানিউম ও আনতুমুল ফুকারা একমাত্র ধনীকে জোরে কর একমাত্র ধনী আল্লাহ আর সব ফকির যেন আমার আব্বা ফকির নিহুত কইতো না এটা তো কোরআন আল্লাহ কো একমাত্র ফকির আমি সব ফকির নি একমাত্র গরিব ধনী আমি আর সব ফকির ঘোষণা কা নবীজি কো জিব্রাইল তুই যে বড় আইছ আমার নীতি হ্যাঁ বেড়া তোর আল্লাহ হলো ধনবান ধনী ধনী আমি হলাম ফকির নি দেখ আমার গায়ের জুব্বাটা সিরিয়া কি অবস্থা আমার এই অবস্থা এটা কি যাওয়া সম্ভব ওরে যাতে যাতে যাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির্দুনিয়ার দন আমি নি পাই মোরে কালা তোর দর্শন সুবহানাল্লাহ মনে রাখবেন যাতে যাতে যদি জাত না মেনে আত্মীয়তা হয় না হয় না তো সব কিছু মূলের দিকে দাবিত হয় যার কোপালে বেহস্ত আছে এতে সুন্নি যার কোপালে জান্নাত আছে এতে এমনি এমনি সুন্নি থাকবো পীরের দরবারে যাইবো শাহজালাল মাজার জিয়ারত করবে কথা কোন ঠিক কিনা তার মুখ দিয়ে আল্লাহ কোনোদিনও বেফাসা কথা বের করবে না নবীজির সামনে বেয়াদবি মূলক কোন কথা বের করবে না আর যে তার কোপালে জাহান্নাম আছে আর তাকদীরু লাইয়া রুত্তুর 70,000 বছর আগে আল্লাহ তাকদীর বানাইছে এতে তো হেদিকে যাইব দড়িও রাখা যাবে ওই মূলের দিকে হির দিকে একটা কথা মনে হচ্ছে মূলের দিকে কই তেমনি কথাটা এক জাদুঘর এটা একটা কল্পনিক কাহিনী কল্পনিক কাল্পনিক বুঝাইবার জন্য এক জাদুঘর কামরূপ কামাইক্যা ট্রেনিং প্রাপ্ত এমন জাদু শিখছে ফেরাউনের মতো নমরুদের মতো আল্লাহর লোক টক্কর দিছে নাউজুবিল্লাহ কোন দেখো আমি সবচেয়ে পৃথিবীর ক্ষমতাধর কিন্তু তার কোনো জিহুত নাই তো লাভ হইলো কি তার সন্তান দেয় কেডা আল্লাহ অন্তে কি তা করছে ইঁদুরের বাচ্চাটা লাগছে ইঁদুর 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 সিনের নিও আমরা দর্শক কি দেখো এই তো এই ইঁদুরের বাচ্চারে রাইন্না এটারে মানুষ বানাইছে এটা কাল্পনিক কথা বলতিছি তন্ত্র মন্ত্র দিয়ে কি বানাইছে রে জোরে কোন রূপ দিছে মেয়ে তো এবারে বছর যায় দিন যায় মাস যায় আস্তে আস্তে মাইয়া গিয়ে বড় হয়েছে বাসরিত গেছে পড়ালেখা করছে 18-20 বছর বয়স এখন মাইয়ারে বিয়া দেওয়া লাগবো নি বিয়া দিতে হবে তে কয় কার লগে বিয়া দিমু আমি হলাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর আমার ফরে যিনি ক্ষমতা তার লগে আমি বিয়া দিব যার বেশি ক্ষমতা তো বোর্ড মিটিং বসাইছে বোর্ড মিটিং বসাইয়া একার ঐদ্যা বৈদ্যা ঈশ্বর মাগো সরস্বতী কণ্ঠে দেন গো ফাও জীব অজ্ঞে নিত করে সরস্বতীর মাও ঐদ্যা বৈদ্যা দিয়া বৈঠক মিলাইয়া তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে সবচেয়ে শক্তি সূর্যের কার ছোটকালে আমরা একটা গল্প তো পড়ছি সূর্যের শক্তি বেশি হ্যাঁ এবার তন্ত্রে মন্ত্র দিয়ে সূর্যের হাজির কাছে হ্যাঁ সূর্য তোর ক্ষমতা বেশি তুই আমার মাইয়া বিয়া কর সূর্য কা আরে রাজা মহাশয় আপনি আমারে খবর দিলেন আমার শক্তি আছে মগা যত রকমের বাম্পার নিয়ে আমি তাপ দেই জারগা মেঘে আটকাই না ও মা কথা কনা গো মেঘ যদি ধরে ও বেটা মেঘ ধরলে কি সূর্যের আলো জমিনে আইরি হুজুর শক্তি তো আমার আছে কিন্তু জারগা মেঘের লাই যাইতে পারি না আমার শক্তি ন শক্তি মেঘের আপনি আমার বিদায় দেন মেঘের লগে মেয়েটা বিয়া দেন তো তুমি যাও তন্ত্র মন্ত্র দিয়া মেঘরে হাজির করছে এ মেঘ সূর্য ক তোমার মাইয়া বিয়া করো আরে রাজা মহারাজ আমি যত বড় বামপাল লই হাজ ধরি তার কা বাতাসে হি ডিয়াল আমা কথা কয় না কও
সামনে আমার আইছেন বাতাসে ধরেন তো যাও তুমি যাও মন্ত্র সন্ত্র দিয়া বাতাসে হাজির হচ্ছে হে বাতাস সূর্য কইছে মেঘের মেঘে কইছে তোর মাইয়া বিয়া কর বিলা আরে আমি যত বড় বামপান নিয়ে যাই হিমালয় আর কি যাই আমনে হিমালয় লগে বাইরে বিয়া দেন তন্ত্র মন্ত্র দিয়া হিমালয়ে হাজির করছে হে হিমালয় সূর্য কইছে মেঘের মেঘে কইছে বাতাসে বাতাসে কইছে তোর হিমালয় কারে রাজা মহাশয় আমনে আমারে হাইছেন দেখতেছেন আতির মতো আমি খাড়া রইছি কিন্তু আমার যোগা করিয়ে লইছি বল তোমার আবার যোগা করছে কেন বলে এই দূরে কিসে ও আমনে আমার লগে ভাইছি নি দূরের লগে বিয়া দেন গেছেনি মুলির দিকে উহাবি যাইব দুজুগের দিকে সুন্নি দেব বেহেশতের দিকে ইমানদারের সম্পর্ক হচ্ছে নূরের সাথে নূর দিয়ে আল্লাহ মানুষের জান্নাত আর বেঈমানের সম্পর্ক হচ্ছে নারের সাথে নার দিয়ে বানাইছে জাহান্নাম আমার কথা কোন ঠিক কিনা এজন্য আব্বার আমার জাতে জাত মিলন লাগব আমার কথা কোন নাকা জাতে জাতে না মিললে আত্মীয়তা হয় আমার নবী ডাক দিয়া ক জিব্রাইল এ ড্যাডির কে পোশাক লাইছে কে তো না ওই না দাতু সুবহানাল্লাহ কন্না অনেক পাবলিক পাবলিক ফিগার ডক্টরেট পিএইচডি গবেষক এই হারামজাদা মোল্লা ক জিব্রাইল বলে আমার নবীর ওস্তাদ ফিসা ফিদি ফিরতুল খুলো আমার নবী ওস্তাদ আমা বুয়াইস্তু মুআল্লিমান কুল মাখলুকাত ছাত্র আমার নবী ওস্তাদ আর আমার নবী ছাত্র আল্লাহ হচ্ছেন শিক্ষক আমি যেতাম না গাইবি একটা আওয়াজ জিব্রাইল তুমি জানো না আমার বন্ধুরে যেদিন নিয়ত করছি আমি আনমো তার সত্তর হাজার বছর আগে আমি আমার বন্ধুর লাই পোশাক বানাইছি পোশাক বানাইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বিচলিত নয় পোশাক আছে জিব্রাইল যা আমরা মুনাজাতে বলি না যে আল্লাহ উনাকে জান্নাতের আলা দরজা নসিব করেন এ জান্নাতুল ফেরদাউসে গেট আছে 12টা কটা কটা দরজা দরজা একটা দরজা থেকে একটা দরজার দূরত্ব 500 বছরের রাস্তা তো জিব্রাইল এটা অনেক কথা জিব্রাইল এক গেট দ্বিতীয় ফতন গেটে গেছে দারওয়ান তো গেট খোলে না দারওয়ান তো জিব্রাইলের চিনে না বলে আপনি বলে আমি ফেরেশতার সর্দার মাগর সর্দার জি আপনি আইছেন ও আমি জানি আপনি যে আসবেন খুলে দিছি এভাবে প্রথম গেট দ্বিতীয় গেট তবে সর্দার জি একটা কথা বলে কিটা আমরা শুনছি আলা দরজার ভিতরে বলে নবীর লাই পোশাক আল্লাহ বানাইছে 70,000 ফেরেশতারা সেখানে তাওয়াফ করে যাইবার টাইমে কত দেয়াই বেরি নাই এক দুই তিন 12 নম্বর গেট ফারিয়া দেখতেছে একদম আলা দরজার ভিতরে 70,000 ফেরেশতা আমার নবীর পোশাকের তাওয়াফ করতেছে সত্তর হাজার ফেরেস্তা জিব্রাইলকে দেখে তো বন্ধ করছে বলে আপনি ফেরেস্তার সর্দার বলে বে যে আমি ফেরেস্তার সর্দার তোমরা সরো আমি নবীজির পোশাক মোবারক নিমো সত্তর হাজার ফেরেস্তা একসাথে আওয়াজ দিছে হে সাইদনা জিব্রাইল আপনি আমার পোশাকটাকে তো দেখাইয়েন কারণ এত বছর তো আফ করতেছি পোশাক তো আইজো দেখি নাই আমার নবীর পোশাক মোবারক দেখার পরে সত্তর হাজার ফেরেস্তা বেউফিয়েছে সেই পোশাক নবীকে দিছে নবী গায়ে দিছে নবীজি বোরাকের মধ্যে উঠছে একটা সংক্ষেপ করে বলতেছি জিব্রাইল উঠছে ফিসে নবীজি উঠছে আগে মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দেসে গেছে যাই দেখতেছে সবাই সেখানে নামাজের জন্য প্রস্তুতি কাতার ধরে দাঁড়াইছে অথবা বসা জিব্রাইল কে ইয়া রাসূলুল্লাহ এমন ঠেলা দিছে নবীজি রে নবী গো আমনে ইমামুল মুরসালিন আপনি নামাজ পড়ান সেখানে দুই রাকাত নামাজ পড়াইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান মুহূর্তের ভিতরে নবীজি জিব্রাইলকে নিয়ে সিদরাতুল মুনতাহা এটা পর্যন্ত ওয়াহাবিরাও মানে কালকে দেখলাম যে সিদরাতুল মুনতাহা পর্যন্তই তারা মানে এবার শুনেন সিদরাতুল মুনতাহা গেছে বোরাক থামি গেছে আমার নবী সব জানে জান্য জিব্রাইলকে কয় জিব্রাইল কই আইলাম সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো এটা সিদরাতুল মুনতাহা আমার বাড়ি সুবহানাল্লাহ নবী গো আপনি তো আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান আমরারে নবী
সবাই আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লাহর মেহ জিব্রাইল কই ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি তো আল্লাহর মেহমান আমার গর্তা তো ফুটছে আমি তোমা করে বসেবা আমার ঘরে আসিলে গো মুশিদা আমার ঘরে আসিলে বড় লজ্জা ফাইমা গো মুর্শিদ তুমি না আইলে জিব্রাইল কই নবী গো আমার ঘরে যদি আমার নবী কাছে ঠিক না আইও আইও তোমার ঘরে জিব্রাইলের ঘরে যে নবী কত বছর আছিল এটা আল্লাহ জানে তো নবীজির ঘরে ঢুকেছে জিব্রাইলের ঘরে রুম দুইটা কয়টা দুইটা জানালা সাতটা দরজা দুইটা তো দেখবেন আপনারা কারো ঘরে যদি বসেন তাকান না মাকিও ঘরে কি সিনারি আছে বা ওয়াল কেবিনেটটা কেমন সোফাগুলা কেমন একটু তাকাই না আমরা তো নবীজিও ঠিক এইভাবে তাকাইতেছে জিব্রাইলের ঘরটা তো দেখতেছে জিব্রাইলের ঘরটা দক্ষিণ বিদাত কোন বিদাত উত্তর দি দুইয়ান জানালা আছে তো জানালা দিয়ে নবীজি আমি দেখতেছি একটা গাছ দেখা যায় আমার নবী কই জিব্রাইল এটা কি তাও বলে ইয়া রাসূলুল্লাহ এটা গাছ না বলে কি গাছ জিব্রাইল কই নবী গো এটা বড়ই গাছ আমার নবী কই জিব্রাইল এই গাছটা সম্পর্কে আপনি কি জানেন সুবহানাল্লাহ নবীজি সবাই আপনি কইতে আম্মাজান খাদিজাকে আয়েশাকে নবীজি আপনি বলতেন সুবহানাল্লাহ এইজন্য নিজেদের স্ত্রীদেরকে আপনি বলা এটা সুন্নতে রাসূল সুবহানাল্লাহ মানে আমরা যদি কই কবে যে বেটা বেটে হয়ে গেছে অত সেটা সুন্নাত নবীর নবীজি কাউকে তুই তুমি বলে নাই আদব নবীজি আপনি বলতেন জিব্রাইল আপনি কেমন জানেন কি জানেন গাছটা সম্পর্কে জিব্রাইল কই আমার ঘরের লোকের গাছ আমি জানি না আপনি জানেন এটা পাঠ লইছে আর কি জিব্রাইল আমার নবী কই না আমি জানি না তো তুমি কেমন জানো এটা জানতে চাই বলে আমি সব জানি এবারে কও সব জানলে কও এটা কি গাছ বলে বড়ই গাছ বলে ডাইল কয়টা বলে তিনটা কটা আলমে জাবারুত 500 বছর পরে এরপর আরো 500 বছর পরে আলমে মালাকুত সেখানে একটা গাছ আছে সেই গাছটার নাম হচ্ছে তওবা নামক গাছ ওই গাছেরও ডাইল তিনটা সুবহানাল্লাহ কোন আর পৃথিবীর সৃষ্টির প্রথম গাছ কেউ জানেন নি হ্যাঁ না সিজরাতুন ইয়াকিন গাছ সিজরাতুন ইয়াকিন গাছ ওই গাছেরও ডাল তিনটা সুবহানাল্লাহ কন্না ওরে প্রেম যমুনা এই নমুনা তিন কোনা তিন দিকে গেছে মন আমার মুক্তা মনি গাতি বিনি সাধক যিনি তুলিতেছে সুবহানাল্লাহ কন্না বাজানো কোন দিকে যাইতাম সময় ওয়াজ তো বেড়াই দিচ্ছে আব্বার আমার আমার নবী কো জিব্রাইল এই গাছটার ফল ধরছে নি বলে নবী গো ফল ধরে নাই এবার নবী কয় মুকুল আসে জোরে যায় জিব্রাইল কয় রাসূলুল্লাহ হ্যাঁ আপনি জানেন কেমনে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন আমার কালে আমার নবী কয় জিব্রাইল মুকুল আসে ফল ধরে না আমার নবী কয় ধরবে না ধরবে না কিয়ামত পর্যন্ত ধরবে না এবার শুনেন বড়ই এমন একটা ফল দেখবেন কিছু ফল কাঁচা বাসে কিছু ফল ফাকনা বাসে আমার কথা কয় না কয় আর বড়ই কাঁচা বাসে ফাকনাও বাসে এটা হাকিকত কিটা এইটার একটা হাকিকত আছে এ বড়ই গাছের ওয়াজ করলে অন্তত দুই দিন বিদ্যা নিম জানাল ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কর আব্বার আমার ওই দিকেও রাখলাম না কথা আমার সোজা দিকে যাই আমার নবী কো জিব্রাইল কয়টা ডাল কইলা বলে তিনটা মানে কোন দিকে গেছে জিব্রাইল কয় নবী গো একটা গেছে পূবে একটা গেছে পশ্চিমে একটা গেছে উত্তরে দক্ষিণের দিকটা খালি আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি না সব জানো তো কসে হুক দিকে ডালটা কদ্দুর গেছে জিব্রাইল কাপ দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সাজ ডাল তো দিয়ে আছে মাগো দিয়ে যাইতেছি আল্লাহ কি ডাইল একটা কদ্দুর যাইবে একটা গাছের ডাইল আর কতটুকু যাইব জিব্রাইল কে ইয়া রাসূলুল্লাহ
এই আমি আসলে কর্মব্যস্ত মানুষ ফেরেশতা তো সব সর্দার তো আমি তো সর্দার ডিউটি বেশি উমুক নবী তুমুক নবী এতবার সর্বনিম্ন চারিবার আইউব নবীর কাছে কয়বার জোরে কোন আর সর্বোচ্চ আমার নবীর কাছে আছে 24000 বার সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আব্বার আমার ইয়া রাসূলুল্লাহ আমার তো ব্যস্ততা বেশি এইজন্য দাই কোন গেছে আপনি একটা সেকেন্ড আমার সময় দেন আমি যাইও মার আইও আমি দেখকামো কই আসছে সুবহানাল্লাহ করে বলে কেমনে বলে নবী গো আমার গায়ে 600 ফাঁকা আছে একটা ফাঁকা বাড়ি দিলে আমি 500 বছর যাই ডাইল একটা তার 500 বছর যাইত না তো আমার একটা ফাঁকা বাড়ি দিতে 1 সেকেন্ড সময় লাগে না 1 সেকেন্ডে 100 ভাগ করলে 1 ভাগ লাগে সুবহানাল্লাহ বুঝতেম পারি নাই 1 সেকেন্ডে যদি 100 ভাগ করেন 1 ভাগ লাগে ফাঁকা বাড়ি দিতে নবী গো আমার একটা সেকেন্ড সময় দেন আমার নবীকে 1 সেকেন্ডে ফাইরবানি কিটা কোন আপনারা দেন না আমার নবী কো মনে হয় 1 সেকেন্ডে বাইতা না একটু সময় দেই বলে না নবী গো সময় লাগতো না 1 সেকেন্ড যথেষ্ট এবারে জিব্রাইল গাছের গোড়ায় গেছে আল্লাহ উফির দিকে চাইছে আবার হুব দিকে চাইতে আছে ডাইল যাইতে আছে ডাইতে যাইতে যাইতে আছে জি ওমা কি তারে এবার একটু নিজের ভিতরে একটু বুঝাইছে দূর অসুবিধা নাই আচ্ছা একটা ফাঁকা বাড়ি দিন একটা ফাঁকা বাড়ি দিছে অন গোড়াত সুবহানাল্লাহ কর না ফাঁকা কত জোরে কর দুইটা বাড়ি দিছে 1200 একটা বাড়ি দিলে 500 বছর দুইটা বাড়ি দিলে তিনটা সাইটটা সব দিন হচ্ছে সবগুলা ফাঁকা বাড়ি দিয়া বেচারা ওনার উঠতে আরেন না নামতে আরেন না লড়তে আরেন না এই তো গাছের ডাল দিয়া সব ফাঁকা মারছে এখানে আসছে কথা বুঝতে পারে নাই এই ধরনের ডাল দিয়া আর কি সব দি ফাঁকা মারি এখানে আসছে জিব্রাইল তখন কাঁদতে আছে আর কি তারে করে আল্লাহর বন্ধু আমার সময় দিতে চাইছে আমি তো নবী চিনি নাই আমার তো বেয়াদবি হইছে কত বছর দাঁড়িয়াইলাম আল্লাহ এখন তো ফাঁকার শক্তি নাই নামতেও পারে না উঠতে আছে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে নামাইয়া দাও আমার বিয়াদুবি মাফ করো একবার কইছে দুইবার কইছে তিনবার কইছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নাই তো জিব্রাইল কিন্তু চালু আমার কথা কর না কা এত কোটি ফেরেশতার সর্দার চালাক না এই জিব্রাইলের সামনে সাইয়েদানা আদম নবী 350 বছর কাঁদছে এটা জিব্রাইল দেখছে তো জিব্রাইল কো আদম নবী 350 বছর কাঁদছে সারা শব্দ আল্লাহর কাছ থেকে নাই যখন হাবিবুল্লাহর দোহাই দিছে আল্লাহ মাফ করে দিছে জিব্রাইল তিনবার ডাক দিল আল্লাহর কোনো সারা নাই জিব্রাইল কয় মাবুদ আমার ঘরে না তোমার বন্ধু বসা তোমার বন্ধুর লগে বিয়াদবি হইছে আমারে মাফ কইরা দাও আমারে নামাইয়া দাও আমি তোমার বন্ধুর মেহমানদারি করব গায়বি আওয়াজ হইছে বাসি গে ছত্রে তোরে এনে রাখলাম ওকে আমি আল্লাহ তোরে এখানে রাখিয়া আর একটা জিব্রাইল আমি বানাইতে পারিনি তোরে এনে রাখলাম ওকে বাসি গেছ নাম নাই মা দেখতেছে ঘরের সামনে আল্লাহু আকবার কয় না দেখতেছে আমার নবী চোখ বন্ধ তাবাসসুম মুস্কি মুস্কি হাসে জিব্রাইল একটা কবর দিয়া আমার নবীর কদমের মধ্যে যাইয়া কাঁদতেছে নবী চোখ খুলতেছে চোখ খুলি আমি দিকে না এ জিব্রাইল রে এ নবী আপনি কি তো আখি জিব্রাইল হাই জুনি ডালে শেষ জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো ডাইলের শেষ কোথায় শুরু কোথায় আমি জানার দরকার নাই না আপনি ভালো জানেন আপনার রব ভালো জানে আপনি আমারে মাফ করেন নবী কাছে মাফ করলাম তোমারে এবার মেহমানদারি করো সুবহানাল্লাহ কর এবার জিব্রাইল কদম ধরে কয় নবী গো মেহমানদারি করতাম কষি তো বাসার জন্য কিসের জন্য আমার নবী কো কইছো তো বলে হ কইছি তো তো বলে এখন কর বলে নবী গো স্বাদ আছে সাধ্য নাই নবী গো আমি কেমনে মেহমানদারি করব
যারা ভাত মাছ খায় তাকো ফ্রিজে গোশত চায় মাছ খায় চাউল থাকে চা খালে চা ভাতা খায় নবী গো আমার তো কোনো খানা নাই আমি আপনার কেমনে মেহমানদারি করতাম আমার নবী কয় ওয়াদা তো দিছ এখন কি করার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি না কি করব আমার নবী কয় জিব্রাইল আমি দয়াল নবী যেই দিকে চাই তারে কল্যাণের উপযোগী বানায় তুমি মেহমানদারি করবানি বলে নবীকে যদি দয়া করেন বলে যাও গাছের নিচে যাও গাছের মধ্যে যাইয়া দেখবা তিনটা ঢাইলে এই তিনটা পটলা বাঁধা আছে সিকন সুতা দিয়া সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো জীবনে দেখলাম না আমার ঘরের সামনে গাছ গাছের মধ্যে ডালের মধ্যে পটলা আমি তো দেখি নাই আমার নবী কয় জিব্রাইল কথা বাড়াইও না আমিও তো তোমার ঘরে আর আসি নাই যাও তো জিব্রাইল যাইয়া দেখতেছে তিনটা ডালের ভিতরে তিনটা চিকন পটলা ছোট ছোট 50 গ্রাম জিব্রাইল দেখতেছে আল্লাহ হ্যাঁ চাই তো নবীর কথা তিনটা ডালে তিনটা পটলা একটা হলুদ একটা সবুজ একটা সাদা এই তিন কালারে কোনো মন্তব্য নাই আপনি পাগড়ি ভরেন সাদা কোন বাপের বেটার ক্ষমতা নাই কথা বলার পাগড়ি ভরেন কালো কোন বাপের বেটার ক্ষমতা নাই মন্তব্য করার পাগড়ি ভরেন আপনি সাদা কোন বাপের বেটার মন্তব্য নাই সবুজ কিন্তু এখানে হলুদের একটা কাহিনী আসলো কেন হলুদের রংটা এটা আরেকটা সাপটা সুবহানাল্লাহ করলাম আমার নবীজি কস জিব্রাইল আপনি একটা ফটলা খোলেনছে আনেনছে বলে নবীকে কোনটা আনতাম আমার নবীকে আপনি কোন দিকে গেছেন বলে আমি মাশরিকের দিকে গেছি মানে পূর্ব দিকে গেছি তো বলে পূর্ব দিকে টানেন বলে আমার নবী কইতেছে ওটা হলুদ হলুদ সুবহানাল্লাহ ওটা কি নবী কই আর জিব্রাইল কই আর রাসূলুল্লাহ আপনি তো ঘরে আপনি দেখেন কিভাবে বলে কথা পড়ে কও এটা সিঁড়ি লইয়া নাও জিব্রাইল মনে হচ্ছে সিকুর সুতা টান দিলে চলে যাব জিব্রাইলের চেষ্টা করছে জিব্রাইলের শক্তি দিয়া চাইছে এই সিকন সুতা ছিড়তে পারে না লটকিতে আছে জিব্রাইল ভিয়া রাসূলুল্লাহ এটা কেমন সুতা দেখতে চিকন আমি এত বড় জিব্রাইল টাইতেছি ছিড়ে না আমার নবী কো লটকিটা পারবা কিয়ামত পর্যন্ত টাইতে পারবা ছিড়বে না আমার জিব্রাইল কয় কেন আমার নবী কো জিব্রাইল আমার হতে দুরুদ পড়ো বিসমিল্লাহ কয় হাত দাও তোমার হাতে চলে আসবে আব্বার আমার জিব্রাইল নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ছে ফয়রা এ বিসমিল্লাহ কই আর দিছে আর তো চলে যাইছে ফটলা ছোট না বড় জোরে কর জিব্রাইল বড় না ছোট অনেক বড় এই ছোট ফটলাটা লইছে ও মা ও করেন না আছে ঠিক আছে আল্লাহু আকবার কোন জানে জিব্রাইলের শক্তি দিয়া চাইতেছে লাগতে পারতেছে না মাটির নিচে ঢুকে যায় আর গায়বী আওয়াজ হইছে জিব্রাইল দুরূদ শরীফ পড়ে বাম হাতে ফু দাও ডাইন হাতে ধরো জিব্রাইলের শক্তি দিয়া জিব্রাইলের শক্তি দিয়া চেষ্টা করে আনছে আর নবীজি মামাতে আমি ধরছে এরপরে নবী আগমত জিব্রাইলের ওস্তাদ আব্বার আমার এই মেয়েরাজের কথা যদি আমি জিব্রাইলের ঘরে কই আরো কয়েক মাস কইতে পারি সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আজ আর আমার টাকা আমার পক্ষে সম্ভব হইতেছে না কারণ রুবেল এ আমারে খুব ভালোবাসে আমি আরে খুব ভালোবাসে আমি কইলাম বেটা আমার দাওয়াত দিতে হবে মিনিমাম অন্তত 3 মাস বা 4 মাস আগে দিলে একটা সুযোগ এখন তো আমার কাছে কোনো সুযোগ নাই আমার তো আরেক জায়গায় মাহফিল আছে আমি ফাইতাম না তো প্রথমে 10 তারিখ দিছিলাম তো কইছি আসার পরে আর নলে 17 তারিখ আসার পরে আমার মাহফিল আছে ওই যে শাহরাস্তি কি দরবেশের মাজার জানি শাহরাস্তি আর কি বলে গেছি যাক ওখানে আমার 11টা মাইক ধরার কথা মানে এখনো তো 10:30 বাজে গেছে আমার তো গড়ির দিকে চাইও না আর জালালিরা গড়ির দিকে চাই ওয়াজ করতাম পারি না এখন তো হুজুরেরা গড়ির দিকে চাই ওয়াজ করে আধা ঘন্টা 40-50,000-60,000 হাদিয়া আমার কথা কয় না কার আর আমি ওয়াজ করছি বরাবর 2 ঘন্টা 8:30 থেকে 10:30 জালালিরা হাদিয়ার জন্য ওয়াজ করে না গড়ির দিকে চাই ওয়াজ করে না আমার নবীর কদমের দিকে চাই ওয়াজ করে
আল্লাহ যেন আমাদেরকে নবীর খেদমতে জান্নাতে নবীর কদমে রাখে বলেন আমিন আমিন আব্বার আমার এই মাহফিলটা আগামী বছর হবে আমার ভাই শামসুদ্দোহা বাড়ি সাহেব কাঠালিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনেশ উনি মুনাজাত দিবেন এরপর শাহপুর বিশ্বাস তো আছে ইনশাআল্লাহ আপনারা তাবারক আছেন তাবারক আছে মারহাবা কর তাবারক আছে তাবারক নিয়া আখেরি মোনাজাত দিয়ে আপনারা বিদায় নেবেন তার আগে আগামী বছর মাহফিলের জন্য একটা লোক বলেন না বলে হুজুর আমি ফ্যান্ডেলের খরচটা দিব এই 5টা মিনিট 5টা মিনিট